তো ভাই ঠাকুর দেখতেছে এরকম ভিড় না হলে মজাই হয় না। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, দেন তারপরে গাইছে রাইস চেন, তো গাইস অসাধারণ লাগছে। সো গাইস আজ নবমী, আর আজকে এসছি গাইস জাজিগ্রাম, এটা জাজিগ্রামের গেট, ঠিক আছে। তো যাই হোক দেখতে পাওয়া যাচ্ছে, তো চলো ভেতর দিকে যাবো, এখানে প্যান্ডেলটা কেমন হয়েছে আর সব কিছু দেখাবো। তো দেখতে থাকো সিনেমাটিক শটের সাথে। সো অল রাইট গাইস, এখন আমরা এমন জায়গায় আছি, 1 2 3 গাইস দেখতে পাচ্ছ তোমরা, ফোকাস ধরে। সো গাইস খুবই অসাধারণ একটা জায়গা, মানে দারুণ, আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ। ভিড়টা দেখতে হচ্ছে কি পরিমানে ভিড়টা আছে, তো দেখো জাস্ট আর ফোকাস নিয়ে ভাই। লাইনের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন ওয়েট করছি, তো কতক্ষণে যাওয়া যায় ভেতরে দেখা যাক গাইস, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। অপেক্ষা করতে করতে এখন গেটের সামনে, তো এখন অনেকটা বাকি আছে, তো যাওয়া যাক। ভিড়টা দেখতে হবে, সেখানে ভিড়টা ফিল করো, ভিড়টা প্রচুর আছে, তো যাই হোক যতটা পারছি এখানে দেখাচ্ছি। তো বেশ ভালো লাগছে এখানে এসে, তো গাইস দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। বাইরে যাওয়ার পর তো বেরিয়ে যাওয়া যাক। আর ও এখানে হালকা করে ছোট করে একটু মেলা ওটালা বসেছে দেখছি, তো জলের জন্য গাইস খারাপ হয়ে গেছে জায়গাটা। যাই হোক আরেকটা প্যান্ডেলে যাবো, বারো যেখানে যাবো তোমার সাথে সেটা শেয়ার করবো, তো গাইস ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। মঙ্কি ঠাকুর দেখতেছে এরকম ভিড় না হলে মজাই হয় না। বেশ ভিড়ও আছে এখানে। আইসক্রিম খাবি? হ্যাঁ খাবি। এখন আইসক্রিম খেতে মনে হচ্ছে, তো আইসক্রিম খাওয়া যাক, লেটস গো। গাইস এখন কর্ন খেতে মনে হচ্ছে, আর তো কর্ন টন খাওয়া যাক, তো গাইস তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, রাস্তায় যাব। তো গাইস ফাইনালি আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, দেন এবার একটু ঝাল ঝাল কিছু খেতে মনে হচ্ছে, তো গাইস যাওয়া যাক, তারপরে দেখা যাক কি খাবো। আর এখানকার ঠাকুরটাও দেখে নাও তোমরা, বেশ দারুণ।
হচ্ছে রাইস চেন তো রাইস অসাধারণ লাগছে অসাধারণ গাইস তোমার সাথে শেয়ার করে আরও বেটার লাগছে তো চলো গাইস আগে একটু মেলা আছে তো ওখানে দেখি কি খাওয়া যায় বেশি কিছু খাবো না বাড়িতে